assistis tu? Hello and welcome back to my channel. I hope tumra shobai bhishon bhalo acho, oshadharon acho, just fatafati acho. Ajke amar golar obostha ektu kharap kintu tai bole kintu excitement level just ekhane. Karon eto din dhore jei trip ta ami plan korechhilam lockdown ei shei karone pechachhilo, finally shei trip ta ajke successful hoyeche ar tumra por por besh kichu vlogs dekhte parbe North Bengal er bibhinno offbeat places er opore. আর আজকে আমরা এসেছি শিটং, শিটং 3 তে বেসিক্যালি আমরা স্টে করছি। শিটং একটা অনেকটা বড় এরিয়া, শিটং 1 2, একেবারে লোয়ার শিটং যেটা সেটা 1, দেন 2, আর আমরা একেবারে ওপরে আছি, তো এটা শিটং 3। তো এই পুরো ট্রিপটা করতে আমাদের কত কী খরচা হয়েছে, স্টেকেশন আর সব কিছু মিলিয়ে তোমাদেরকে সব কিছু জানাবো। আর সব থেকে বড় কথা, এই পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারে আমার এত ভালো লাগছে। তো আমি ভাবছি যে এই জার্নিটা যেখান থেকে একেবারে স্টার্ট করেছিলাম তো সেখান থেকেই ভিডিওটা শুরু করব। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। 20 মে শিয়ালদা স্টেশন থেকে রাতের পদাতিক এক্সপ্রেস ধরে পরের দিন একেবারে সকাল সকাল আমরা পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি স্টেশন বা NJP স্টেশনে। NJP স্টেশনে নেমেই তোমরা চাইলে গাড়ি বুক করে নিতে পারো, আগে থেকেও গাড়ি বুক করে রাখতে পারো, আবার চাইলে শেয়ারেও কিছু কিছু জায়গায় গাড়ি যায়, তো সেক্ষেত্রে শেয়ারেও যেতে পারো। তবে আমরা আমাদের 5 দিনের ট্রিপের জন্যই কিন্তু আগে থেকেই গাড়ি বুক করে রেখেছি, তো তাই জন্য আগে চলো ড্রাইভার দাদাকে খুঁজে নিই। আমাদের গাড়ি চলে এসেছে, এবার মালপত্র সব গাড়িতে তোলা হচ্ছে। NJP স্টেশন থেকে সেবক রোড ধরে আমরা আজকে যাচ্ছি শিটংয়ে। শিটংয়ের গুরুং হোমস্টেতে আজকে আমরা স্টে করব, আর তোমাদেরকে এই ভিডিওতে শিটংয়ের বিভিন্ন জায়গার সন্ধান দেব। গুরুং হোমস্টেতে পৌঁছাতে এখনও কিছুটা রাস্তা বাকি, আর এখানের ওয়েদারটা এত সুন্দর, চারিদিকে ফগ আর ফগ। একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি একটু কমেছে, তো গলার অবস্থা খুব খারাপ। একটা জায়গায় দাঁড়িয়েছি, তোমরা জাস্ট ভিউটা দেখো। না সত্যি ফুচকাটা খুব টেস্টি, ভীষণ টেস্টি। নর্থ বেঙ্গল এসে যে ফুচকা এটাই অবাক, আর খুব মুচমুচে মুচমুচে একদম। নেই বহুত আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমাদের তো ওখানকার খেয়ে খেয়ে নর্থ বেঙ্গল এসে ফুচকাও খাওয়া হয়ে গেল, এটাই বাকি ছিল। আর এবার আর কোথাও দাঁড়াবো না, একেবারে দেখা হচ্ছে গুরুং হোমস্টেতে। এক্ষুনি মেঘ চলে গেছিল, আবার এক্ষুনি মেঘ চলে এলো। আমাদের হোমস্টেটা খুবই সুন্দর, আর একদম হোমস্টে থেকে বেরিয়েই চা বাগান। এত এনার্জি এসে হোমস্টেতে না ঢুকে জামা কাপড় না রেখে কি করছিস, চারতরফ কড়াই কড়া দেখতে গেছিস? যা ভূতে যখন ধরবে না, একা একা যাচ্ছিস যা। আমরা টোটাল 7 জন এসেছি, তো আমাদের মোটামুটি 2টো রুম লেগেছে। চলো তোমাদেরকে একবার রুমগুলো দেখিয়ে দিই। 2টোই ডাবল বেডরুম, ক্লিন আর বেশ ডিসেন্ট। আর ওয়াশরুমেও দেখলাম যে ক্লিনলিনেসটার কিন্তু যথেষ্ট ধ্যান দেওয়া হয়েছে, যথেষ্ট পরিষ্কার, আর গিজার ফেসিলিটিও অ্যাভেলেবেল 2টো ওয়াশরুমেই। এটা আর একটা রুম, এখানেও এরকম ডাবল বেডরুম, এখানেও সেম। এই রুমটা বেশি বড় না ওটার থেকে? ফ্রেশ হওয়ার টাইম পাইনি, জাস্ট কোনো মতে ড্রেসটা চেঞ্জ করেছি, এত খিদে পেয়ে গেছে। আর তোমরা দেখো এই যে চা বাগান, আর এটাই রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে এটা হোমস্টে। আর খাওয়া থাকা সব মিলিয়ে এখানে মাত্র
মাত্র মাত্র কত টাকা সেটা এখন বলবো না, কত টাকা লেগেছে সেটা তোমাদেরকে বলবো, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আর চলো এবার খেয়ে নিই তাড়াতাড়ি, দেন আবার ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, স্নান করব, তারপরে তোমাদেরকে এখানে শিটংয়ে কি কি জায়গা আছে, তোমরা যখন এখানে আসবে কি কি জায়গায় ঘুরতে পারবে সব কিছু বলবো এখানে। ঠিক আছে, ওটা ওরকম এখানে সবাই আমরা সার্ভ করছি, শুধু আমি বাদে আমি ভিডিও বানাচ্ছি। হ্যাঁ স্নান খাওয়া দাওয়া করে আমরা হাঁটতে বেরিয়েছি, কুয়াশা অনেকটা কেটে গেছে, আর আজকের দিনটা ভাবছি পায়ে হেঁটেই পুরো জায়গাটা এক্সপ্লোর করব। আর কালকে আমাদের এইটুকুনি হেঁটেই তো আমি আর দম বেরিয়ে গেছে, আর আমি বলতে পারছি না। কালকে আমাদের ড্রাইভার দাদা আরও অনেক জায়গা ঘুরিয়ে দেখাবে। অ্যাকচুয়ালি আমি ভিডিওর শেষে ওনার নাম্বারও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো যখনই তোমরা ঘুরতে আসবে। ও লাভলি, টুরু লাভ। থ্যাংক ইউ শ্রেয়াস, বাই বাই। আমরা হাঁটতে বেরিয়েছিলাম, বৃষ্টি চলে এসছে, এবার আমরা আবার দৌড়ে দৌড়ে হোমস্টের দিকে যাচ্ছি। কোথায় পাথর দৌড়াচ্ছি না, বাইরে থেকে ভিজে আসার পরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে চা সার্ভ করেছে, তো চলো চাটা খাই আর কি দিয়েছে দেখি। ইভিনিং স্ন্যাক্সে আমাদেরকে ভীষণ সুন্দর সুন্দর টি পটে চা আর মোমো সার্ভ করেছে, আর বাইরে মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছে। কালকে আমাদের সারা দিন শিটং ঘোরার প্ল্যান, আর এত বৃষ্টি হচ্ছে জানি না কালকে কি হবে। কারেন্ট চলে গেছে, আমাদের ডিনার দিয়ে দিয়েছে, এখানে একটাই লাইট আছে, এই ছোট্ট লাইটটা তো একদমই ভিডিও কোয়ালিটি খুবই খারাপ। আমাদের ডাল দিয়েছে, পাঁপড় দিয়েছে, স্যালাড দিয়েছে, কি দিয়েছে, মাংস দিয়েছে, চিকেন, মোমো, আর এখানে কি দিয়েছে, রাইস বলেছিস তো? হ্যাঁ, রাইস আর টিস্যু, টিস্যু আর প্লেট। থ্যাংক ইউ। আর কাঁকরোলের সাথে সাদা তিল ফ্রাই। কারেন্ট চলে এসছে, বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, জানি না কালকে কি দেখতে পারবে। এখন 12টা বাজে, ঘুমোবো, তো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং, রাত্রেবেলা এত বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন একটুও বৃষ্টি হচ্ছে না, এত সুন্দর দেখো, অসাধারণ লাগছে, আলাদাই একটা মজা অনুভব করছি। এখনো সানরাইজ হয়নি, সানরাইজ হলে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। আপাতত প্রাত ভ্রমণে বেরিয়েছি। এই যে তোমার কিসের প্রবলেম, তুমি এরকম কামড়াও কেন? হ্যাঁ, এই কামড়ানিটা না আমার পছন্দ হচ্ছে না তোমার। তুমি সব ঠিক আছে, কামড়াচ্ছ কিসের জন্য? দাঁত শুরশুর করে, দাঁত শুরশুর করে, দাও দাঁত কেটে দিয়ে আসো, আসো তুমি। আরেকবার দেখি দাঁত কামড়াতে, গায়ের মধ্যে করে দেবো একদম। আমার আরেকবার তুই কর, করে দেখা। সত্যি আমি তো রাত্রেবেলা ভেবেছিলাম আমরা আজকে আর ঘুরতেই যেতে পারবো না, তারপরে সকালে উঠে তাও আশা আছে যে যেতে পারি।
যে হারে বৃষ্টি পড়ছিল খুব ভয় পেয়ে গেছিলাম সবাই মিলে। চা দিয়েছে, চা এসে নামবো, চা দিয়েছে। জামাইবাবুর খোলা ঠ্যাং রেখে কামড়েই যাচ্ছে। চা সার্ভ করে দিয়েছে, চটপট চা খেয়ে নিই, তারপরে রেডি হব, কারণ আজকে আমরা যাব সিটংয়ের সাইট সিংয়ে। তো চলো তাড়াতাড়ি চা খাই, তারপর রেডি হই, দেন ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরোব। তোমাদের তো আগেই বলেছিলাম যে আমাদের জানুয়ারি মাসে আসার কথা ছিল, কিন্তু সেই সময় লকডাউন পড়ে যায়, সেই কারণে আসতে পারিনি। সেই কারণে এই টাইমটাকে চুজ করেছি, কারণ এই সময় আমার দিদির ছেলে মেয়ে ওদেরও স্কুলের ছুটি ছিল। তো কিন্তু তোমরা যারা অরেঞ্জ গার্ডেন দেখতে চাও তাদেরকে বলবো, এই সময় কিন্তু একটা অরেঞ্জ দেখতে পারবে না। তোমরা যদি অ্যাকচুয়াল যে মানে কমলা কালারের যে অরেঞ্জ, অরেঞ্জের অ্যাকচুয়াল যে কালার অরেঞ্জ, তো ওটা যদি দেখতে চাও তাহলে ডিসেম্বর জানুয়ারি বেস্ট। আর যদি সেই সময় না আসতে পারো তাহলে এখন থেকে দু তিন মাস পরে গ্রিন অরেঞ্জ অ্যাটলিস্ট দেখতে পারবে। কিন্তু আমরা যখন আসছিলাম এখানে হোমস্টেতে তখন বেশ কিছু গাছ দেখেছি, কিন্তু একটা অরেঞ্জ এই মুহূর্তে নেই। রেডি হয়ে গেছি, এবার সাইট সিং এ বেরোবো। এর আশেপাশে যত জায়গা আছে অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আর যেগুলো দেখাতেও পারবো না বলে দেবো, তোমরা এলে অবশ্যই সেই জায়গাগুলোতে ঘুরতে আসতেই পারো। আর একটা কথা, আমাদের যে ড্রাইভার দাদা তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিংক দেবো, সরি ডেসক্রিপশন বক্সে লিংক না, আমি ফোন নাম্বার তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। কারণ তোমরা যদি এনজিপি থেকে গাড়ি বুক করে আসো সেক্ষেত্রে কিন্তু আসতেই প্রায় 2,500-3,000 টাকা পড়ে যাবে, ছোটো গাড়ি নিলে 2,000-2,500 টাকা, বড়ো গাড়ি নিলে 3,000-3,500 টাকার মতন পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অন্য গাড়ি নাও বা ওনার গাড়িতে আসো, যে কোনো গাড়ি তোমরা যদি আগে থেকে বুক করে নাও তাহলে কিন্তু অনেকটা হেল্প হবে। আর এই হোমস্টেটাতে আমাদের থাকা খাওয়া মিলে মাত্র 1,000 টাকা খরচা হয়েছে, মানে তোমরা ভাবো এত সুন্দর একটা জায়গা। আবার দেখাচ্ছি, একেবারে চা বাগান, তার পাশেই আমাদের হোমস্টে। তো এত সুন্দর জায়গা, মানে দাঁড়াও এক মিনিট, তোমাদেরকে 360 করার চেষ্টা করি, জানি না আমার ফোনে কতটা হবে, একেবারে 360 ভিউটা দেখাচ্ছে আমাদের হোমস্টের বাইরের। ভীষণ সুন্দর এই পুরো জায়গাটা, থাকা খাওয়া নিয়ে পার ডে পার পার্সন আমাদের 1,000 টাকা মতন পড়েছে। আর 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 কি কিছু আমি মিস করে যাচ্ছি, যেটাই মিস করে যাবো অবশ্যই আবার বলে দেবো, যখন মনে পড়বে যেখানে মনে পড়বে। আর এখন আমরা কোথায় যাব সেটা তো দেখতে হবে, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। এখান থেকে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, আমি জানি না কতটা আমার ক্যামেরাতে দেখানো যাচ্ছে, বাট খালি চোখে জাস্ট অসাধারণ লাগছে। আমরা এখন সিটংয়ের একটা ভিউ পয়েন্টে এসেছি, এটা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। এখান থেকে ভীষণ সুন্দর পাহাড় তো দেখা যায়, কিন্তু আমি জানি না আজকে কী হয়েছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমি জানি না কতটা কি দেখাতে পারবো। চলো দেখি, যদি আমার ভাগ্য ভালো থাকে এবং তোমাদের সাথে তো অবশ্যই আমরা দেখতে পারবো। গাড়ি নিয়ে যদি না ঢোকো সেক্ষেত্রে 10 টাকা এন্ট্রি ফি লাগে, আর যদি গাড়ি এখানে পার্ক করাতে হয় সেক্ষেত্রে 50 টাকা। তো 50 টাকা, এইটুকুনি বলতে গিয়ে তো হাঁপিয়ে গেলাম। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে তিস্তা নদী, ত্রিবেণী, এছাড়া ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘারও ভিউ দেখা যায়। তবে আপাতত ওয়েদার ক্লিয়ার নয় আমাদের দুর্ভাগ্য। আর এখানে তোমরা চাইলে অবশ্যই, এখানে ভীষণ সুন্দর হোমস্টেজ রয়েছে, তোমরা এখানেও স্টে করতে পারো। এবার আমরা এসেছি নামথিং পোখরিতে, নেপালিতে পোখরি অর্থাৎ লেক। এই লেকটা জেনারেলি সারা বছর শুকনো থাকে, তবে বৃষ্টির জলে কিন্তু বর্ষাকালে একেবারে ভরে যায়, আর সেই সময়
স্যালামান্ডার নামের একটা বিলুপ্তপ্রায় প্রাণী এখানে দেখা যায়, সেই কারণে লেকের একেবারে ভেতরে কাউকেই ঢুকতে দেওয়া হয় না। রাস্তা একটা ভীষণ সুন্দর মনেস্ট্রি চোখে পড়লো, তো ভাবলাম একবার দেখে যাই। আমরা জানি না এটা কি মনেস্ট্রি, নাম কি, ভেতরে গিয়ে দেখি, জানার চেষ্টা করি, আর ভীষণ সুন্দর, তোমাদেরকে পুরোটাই দেখাবো। মনেস্ট্রিটার নাম হচ্ছে লং হো মনেস্ট্রি, ভীষণ সুন্দর। এই যে বাবা, গুলি গুলি টাটা। আর আর পাচ্ছি না, অনেক হয়ে গেছে, আর আমি পারবো না। টাটা টাটা, বাই বাই, সি ইউ। এই যে টাটা, ও বাবা টাটা, ও ছোনো বাবা টাটা টাটা। আপকো আপকো নাই ছোড়েগা, টাটা বলা না, ছেড় লাগে গাড়ি। সামনে লাইন দিয়ে যে গাছগুলো দেখতে পাচ্ছো, এগুলো কিন্তু অরেঞ্জ ট্রি, কিন্তু এই মুহূর্তে একটাও ফল নেই, কারণ এটা অরেঞ্জের সিজন নয়। তোমরা চাইলে এখানেও হোমস্টেজ আছে, এখানেও স্টে করতেই পারো। ও আর হ্যাঁ, তোমরা যখনই এখানে আসবে অবশ্যই যোগীঘাটে এসো, ভীষণ সুন্দর জায়গা। আমাদেরও ইচ্ছে ছিল, কিন্তু এই মুহূর্তে রাস্তা বন্ধ, তাই আমরা আর যেতে পারলাম না। এগুলো অরেঞ্জ ট্রি, বাই দেবে তোমাদেরকে একটা থ্যাংক ইউ বলার আছে তোমাদের সবাইকে, সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন 3000 ফ্যামিলি, খুব তাড়াতাড়ি আরও আরও আমাদের ফ্যামিলি বড় হবে, আর হবে তোমাদেরই জন্য, তো তার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর এই যে উডবি ব্লগার, হ্যাঁ ওর চ্যানেলকেও সাবস্ক্রাইব করো। সিটংয়ের ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে আবার একটা নতুন জায়গায় যাব, এবং এমন একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস করব, যেটা দেখার জন্য তোমাদের অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে হবে।